अरे तुम हमसे बात मत करो। काहे जी? अरे तुम्हारा मुख देख के हमको बम आता है। हर बार धमकी देते हो, भाई को बुलाएंगे, बाप को बुलाएंगे, कभी अपने बहन को बुला के दिखाओ। क्या बोले? साहेबगंज जिलार एक छोट ग्राम महाराजपुर जेखने लोक अनेक हासि खुशी थकतो और यही बाड़ीटा देखते पाच्छेन एटा होच्छेन आमादेर जमीदार बाबुर बाड़ी जे मानुष के सूदेर ओपरे टाका दित सूदेर ओपरे बेसि बेसि करे टाका दिए तार काछे अनेक बेसि बेसि करे टाका नित जे टाइमे टाका ना दिते पारतो तार ओपरे अनेक अत्याचार करतो तार बाड़ी घर सब दखल करे नित और यही अत्याचार मानुष माथा नीचे करे देखतो। আজকের কালেকশনটা গুনেলি? বাহ, আজকের কালেকশন তো খুব ভালো হয়েছে, তাড়াতাড়ি গুনেলি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 50। বাহ, সুদের উপরে টাকা দেওয়ার যা মজা না। জমিদার বাবু, আমার হিসাবটা একটু দেখেন তো। কে? আরে রামু, মেলা দিনের উপরে তোর কাছে তো মেলা দিনের টাকা পাওয়া যাবে রে। হ্যাঁ জমিদার বাবু, তার জন্য তো আমি এসেছি। আমার খাতাটা একটু চেক করুন তো। হ্যাঁ, তাটা চেক করবই, খাতাটা দেখে নি একটু। কইরে, হ্যাঁ, এ মা, এ কি 5 বছর হয়ে গেল 5000 টাকা নেওয়া, তুই এখনো 1000 টাকা দিস নি? এ কি বলছেন জমিদার বাবু, আমি 1000 করে দুবার 2000 টাকা আমি দিয়ে গেছি। হ্যাঁ, তার মানে আমি তোমাকে মিথ্যা কথা বলছি? আমি ওরকম লোক না, আমি যা লেনদেন করি সব খাতায় লিখে রাখি, বুঝলি? তোকে কি লাগছে আমি 2 নম্বর কাজ করছি? তোর 2000 টাকা নিয়ে আমি বল লক হয়ে যাবো? ও সব কাজ করি না আমি, আর তুই আমাকে মিথ্যা কথা বলছিস, তুই আমাকে টাকা দিয়েছিস? থাম, তোর খাতা দেখতে হবে। হ্যালো রে, এই দেখ, 11,550 টাকা, একটা টাকা দিস নি তুই আমাকে। আর কান খুলে শুনেলে, তোকে 2 দিনের টাইম দিলাম, যদি 2 দিনের টাকা দিতে পারি তো ভালো কথা, না তো তোকে বাড়ি থেকে টেনে ছিটে বার করব। জমিদার বাবু, এটা আপনি অন্যায় করছেন, টাকা আপনাকে আমি দিয়ে গেছি দুবার, 2000 টাকা দিয়েছি, আপনি হয়তো লিখতে ভুল করেছেন। হ্যাঁ, কি বললি? আমি ভুলে গেছি, তোকে কয়বার বলবে যে আমি যত লেনদেন করি সব খাতে লিখে রাখি? তুই আমাকে চোর মনে করছিস, মানে তোর আগে দেখে আমি চোর? তোকে 2 দিনকার টাইম দিছিল, ওটাও তোকে দিব না, একদিনের মধ্যে তোকে টাকা দিতে হবে। জমিদার বাবু, এটা সরাসরি অন্যায়, এটা আমি কোনোদিন হতে দেবো না, আমি পুলিশের কাছে যাবো। আবে যা পুলিশের কাছে, পুলিশ কাছে, সব কিছু আমার কাছে আছে। দরগা বাবু, ওই জমিদার আমার সাথে খুব অন্যায় করেছে, আমার বাড়ি ঘর দখল করে নিয়েছে, এখন আমি ছেলে মেয়ে নিয়ে পথে বসতে হবে। দরগা বাবু, আপনি রক্ষা করুন, ওই জমিদারের বাবুর হাত থেকে আমাকে রক্ষা করুন দরগা বাবু, তাছাড়া আমার কোনো উপায় নাই। দরগা বাবু, আপনি বাঁচান আমাকে, এছাড়া আমার কোনো উপায় নাই। দরগা বাবু, আপনি বাঁচান। জমিদার বাবু, আমাকে কোনো সময় দেন জমিদার বাবু, আমি কোথায় যাবো জমিদার বাবু, আমাকে কোনো সময় দেন। তোর জন্য আর কোনো ক্ষমা নেই, তুই আমার কাছে টাকা নিবি আর পুলিশের কাছে যাবি? জমিদার বাবু, এবার কবে তোর আমাকে ক্ষমা করুন, এরকম ভুল আর কোনোদিন হবে না জমিদার বাবু। আবে চুপ, আমি তোর কানে দেখতে আসিনি, যখন তুই টাকা লেখিস তোর হস ছিল না যে টাকা ফেরত দিতে হবে, আর তুই জানিস আমি কে, আমি একটা টাকা সুদ সমেত ফেরিয়ে দিই, বুঝলি? আর যতক্ষণ তুই আমাকে টাকা না দিবি আর এই পাঁচ চাপ না, তোর বেরো এখান থেকে। জমিদার বাবু সবাইকে মিথ্যা কথা বলে টাকা দিয়ে দিচ্ছে, আবার যখন টাকা ফেরত না দিতে পারছে তো বাড়ি থেকে বের করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো, আমার সঙ্গেও এরকমই করেছে। আর কতদিন জমিদার আমাদের উপরে এত অত্যাচার করবে, উপরওয়ালাও কি নিশ্চয় শাস্তি দিবে। হ্যাঁ ভাই, ঠিক বলছিস। আমার ব্যাপারে কি খারাপ খারাপ কথা বলছিস, ভুলে যাস না, এই ডায়েরিতে তোর নাম লেখা আছে, তোর বাপের নাম লেখা আছে, তোর তোর দুঃখী নাম লেখা আছে। এলাকান দে, যা, চল ভাগ না, দেখা যত, এই যাটো, এই বাড়িতে তালা মার, আর যত সামান সব লিয়াই। अरे तुम हमसे बात मत करो। काहे जी? अरे तुम्हारा मुख देख के हमको बम आता है। काहे से बोल रहे हैं? अरे नहीं बोलेंगे। आए? अरे तुम्हारे क्या बोलता है कि साजा कुछ आसो? हाँ तो क्या हो गया? क्या हो गया, हम लोग क्या शादी करने जाता है तो तुम इतना सस्ता है?
अरे यहाँ तो सहजे मुझे लाभ की मैच है ना, हमारे लिए तो नहीं सस्ता है, खाली लोग को दिखाने के लिए सस्ता है। तुमको माना किया है कि तुम काम पे जाएगा तो नहीं सजेगा, फिर भी तुम नसीजता है। हमारा सामान के ऊपर कोई नहीं देखता है, खाली खाली तुम आके देखता है, काहे देखेगा। चलो यहाँ से, खाली बक बक करता है। हाँ, हमको तो पता है, थोड़ा सा सज झज ले क्या, आपको तो जलन फील होता है। हमको जलन नहीं होगा तो क्या होगा, काहे होगा, पहनने का चीज नहीं पहनेंगे। पहनने की चीज घर में पहनो, बाहर में काहे पहनता है आदमी, बाहर में पहन के जाता है। चुप, खाली बक बक करता है, चलो हट। मुझे अखन तक हमारा पेट्रोल नहीं पीता है, हाला हमारा जिंदगी में सबसे बड़ा भूल की जानता है क्या? अरे तुमसे शादी करना। आपका नहीं, मेरा। देखिए जी, आपका बहुत सुन रहे हैं, ज्यादा ज्यादा बोलिएगा तो मायके चल जाएंगे। अरे अरे देवी, अरे तुम्हारा चरण कहाँ है हम स्पष्ट करेगा। मेरा सर में चाहिए। अरे इतना भालो भालो कथा इतने लेट में काहे बोलता है, जाओ 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 जाओ। ऐसे वैसे नहीं जाएंगे, पहले बाप भाई को बुलाएंगे, टिटवाएंगे, फिर जाएंगे। हर बार धमकी देते हो, भाई को बुलाएंगे, बाप को बुलाएंगे, कभी अपने बहन को बुला के दिखाओ। क्या बोले? सामान कौन उठाएगा? और कौन उठाएगा? हम उठाएंगे। हाँ तो उठाइए। ओरे लाल टुक टुक सुड़ी पड़ा मैया, अमर मन पिन सभी नीलो काईरा। ओरे लाल टुक टुक साड़ी पड़ा मैया, अमर मन पिन सभी नीलो काईरा। ओरे आलता दिमु चुड़ी दिमु दिमु। अरे बाबा भाई, दादा 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 दादा, बोलछलाम कि तेल लेबा। तेल कौन तेल बे? खावा तेल ना माखा तेल? अरे ना दादा, भरार तेल। भरार तेल माने क्या? पेट्रोल। ऐ कोना बोल, कोई टाका करे पेट्रोल? 15 रुपया। अरे 15 टका। ओ अच्छा, 15 टका। किंतु एक मिनट, तू ये तो सस्ता पेट्रोल कोथाय पेली बे, चोरी करेछिस? अरे दादा, चोरी जदि करतम ना ताहले गेले दिन दुपहरे आसतम ना पेट्रोल बेचते। तुम्हार जदि लावार मन हय तो बोलो, ना तो हटो रास्ता होने। अरे बाबा, दीपो दीपो दीबे। हां किंतु पेट्रोल ভালো আছে তো? আরে এক নাম্বার পেট্রোল আছে, যদি দু নাম্বার পেট্রোল দিকে না সালা পয়সা আবার লে লবো। কি বলছ লিবে? হ্যাঁ লিবো। হ্যাঁ চলো দাও, 5 লিটার আছে। আরে 5 লিটার হলো তো কি হলো, সব দি দাও আমাকে, সব দি লিবে। হ্যাঁ হ্যাঁ ধরো বাবুজি, টাকা লাও, রাখো টাকা দাও, এই লাও। ঠিক আছে, দেখা সব কিছু বিকিয়ে গেল, अरे तुम्हें पूछता नहीं है, चलो। ठीक है चलो। ओ दादा, बोलछि कि आग यदि आग लागबे ताहले गेले हमके बोले दाओ एखनी, ना तो फिर बादे नाओ पेते पारो। अरे साला, इयर थेके सस्ता वाल तो पाओ जाबे ना। हां हां, ले आसबी आरो लिबो। अच्छा ठीक है, कल के आमी नी आसती। ठीक है, आमी आछी। यार काछे होनी टाका होए जाबे। ये तो टाइम हो गेलो, एखन आसे ना छलेटा। आई खाने करी तो कथा बोलेछिले छलेटा, मेल्ला टाइम हो गेछे एखन आसे ना। किंतु तेल एत सस्ता बिक्री करछे केने छलेटा? एक खेप आछे नाकि? खेप आछे तो आमार कि? आमार तो लाभ होछे, देखार नहीं, आसुक छलेटा। कि दादा, आमार कथा भाबछिलेन नाकि? अरे हाँ हाँ हाँ, तुम्हारे कोटे धार सुनो, तेल नहीं है सर? हाँ हाँ, तेल नहीं है सी। को लीटर आचे? अरे 10 लीटर आचे। अच्छा 10 लीटर आचे? हाँ। है दिया दाओ, सब दिया दाओ। हाँ देख लेन ना, अपना लगे तेल है। अच्छा बाबा, तुम्हें टाका नहीं है ना? दें। एक टाका तेल ला ला, ले ला। एक टाको था बोलवा? हाँ बोलूँ। ये तो सस्ता तेल तुम्हें कोटा पेछो? ना ना ना, एक कथा बोलते पारबो ना, आमार बो हलो हिंदी, ও আমার নোড়া কুজলা করে কুজলাইবে আমাকে। কি বলে তুমি আমাকে বলতে পারো? কোনো টেনশন নাই, দেখেন আপনি আমার কাছে তেল কিনছেন, ওই লাগা আমি আপনাকে বলে দিচ্ছি, আমার কে বাড়িতে একটা তেলের কুহা ভরালছে। হ্যাঁ ওয়াতি হনি, আমরা তেল বেচছি আপনার কাছে সস্তাতে সস্তাতে। আচ্ছা হ্যাঁ,
এবার আমি গেলাম। শোনো না ভাই, কি হলো? একটু তোমার কুয়াটা দেখে দে না। আরে বাপরে বাবা বাবা বাবা, না 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 না, আমার বউ আমাকে ঝাঁটা পিটা করবে। আরে বাপরে, ওয়াতি আমারে কামাই খাতি। তোমার বউ কি দেখতে পাবে নাকি? তুমি চিন্তা কেন করছো, তোমাকে টেনশন নিতে হবে না। না ফের আপনি সবকে বলে দিবেন। না না, তো আমার উপর ভরসা করো না তুমি। আমি এই গ্রামের সবথেকে ভালো মানুষ। ঠিক আছে, আপনাকে দেখে ভালো লাগছে বলে বললাম। আপনি যদি কুয়াটা দেখতে চাহেন তাহলে কালকে সন্ধ্যার সময় অমুক জায়গাতে চলে আসবেন। ঠিক আছে, ঠিক আছে, এখন গেলাম আমি। আচ্ছা যাও। হ্যাঁ, আপনি চলে যান তেল নিয়ে। কেউ বললেন নাকি আমার কাছে? অনেক তো টাইম হয়ে গেল, আসার কথা, লোকটা কেন এলো না? তাহলে পেট্রোল একে কুয়া হয়, মিথ্যা কথা বলছে কি সত্যি কথা বলছে যে বুঝতে পারবো। ওই যে লোকটা চলে এসেছে। ও দাদা, এই খেলে আসুন আসুন। আরে হ্যাঁ হ্যাঁ, ওখানে আসছি আসছি। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এত টাইম লেগে গেল আসতে? আরে বলিয়েন না, আমি রাস্তা ভুলে গেছিলাম। ও তাই? তুই দেখি যে জিনিসের কথা হয়েছিল ওই জিনিস আর দেখাবে না? হ্যাঁ নিশ্চয়ই। এই যে দেখেন এইটা। আরে সিংহা দেখেন, পেট্রোল পেট্রোল কিরকম সেন্ট আসছে। তা তো ঠিকই, বাহ খুব ভালো। কিন্তু কাউকে বলবেন না? আরে না 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 বাবু, তুমি চিন্তা করবে না, আমাকে তুমি ভরসা করো। আরে তার জন্য তো আপনাকে এখানে ডেকেছি, দেখার জন্য। তাহলে পেট্রোলের কুহারে এই পাগলাকে কোন রকম করে ফাঁসিয়ে যদি লিয়ে লি আমি কিনা, তাইলে পেট্রোলের ব্যবসা করে সারা বড় লোক হইব। তার মানে কোটি পতি। ও দাদা কি ভাবছেন? আরে কিছু না কিছু না ভাই, আমি কি বলছি, কত তুমি খুচরা খুচরা বিক্রি করে কষ্ট করবা, তুমি একবার আমাকে দিয়ে দাও, তোমাকে 1,00,000 টাকা দিব, কি বসে বসে খাও। কত? 1,00,000 টাকা দিছি। হ্যাঁ না 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 না, 5,00,000 টাকা হবে না ভাই, আমিও তো গরিব মানুষ, কোথায় পাবো তো। না 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 না, 5,00,000 টাকা তো হবে না, হয়তো 7,00,000 টাকা লাগবে। 7,00,000? হ্যাঁ, হলে লাও ভাই, না তো যাও ভাই। 7,00,000 টাকার জন্য 20,000 টাকার কুয়া ছাড়তে পারবো না ভাই, শোনো না। হ্যাঁ বলছি, আমি লিলেও 7,00,000 টাকা। হ্যাঁ লিয়ে নেবেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর বলছি কাগজপত্র আমি সব কিছু করে দেবো, আপনাকে টেনশন নিতে হবে না, আমি টাকাটা কখন দিবেন? এক্ষুনি দিবো, এক্ষুনি দিবেন। কিন্তু তুমি কাগজ কখন দিবা? আরে আমিও এক্ষুনি দিবো, এই যে কাগজ। আচ্ছা দাও, এই যে কলম। কি ব্যাপার, পুরো গায়ে লোকের বসে আছে কেন? কি ব্যাপার রে, পুরা গ্রামের লোক কি করছিস এখানে, গোল মিটিং করছিস? এই ধরুন মুনিপদা, আপনার টাকা আমাদের কাগজ ফেরত দেন। আমাদের টাকা দেন, কি ব্যাপার? এই শালা নেংরা টাকা কোথায় পেলে? যাক গা, এখান থেকে পেলে পেলে, আমার টাকা নিয়ে দরকার। আর দে দে দেন, জমির কাগজগুলো দেন আমাদেরকে। আহা দিচ্ছি। হ্যাঁ দেন। মালিক মালিক, তুই দেখে ডাক দিছিস, কি হলো ভাই? মালিক সব বরবাদ হয়ে গেল, সব সর্বনাশ হলো, সব শেষ হলো মালিক। আবে হলো টাকি বা
মালিক আপনার কুয়া থেকে পেট্রোল বেরোয় না, এখন পচা পানি বেরোছে মালিক। দুর্গা বাবু আমাদের গ্রামে একটা চোর আমার 7 লাখ টাকা লুটে নিলে, আমায় বাঁচান দুর্গা বাবু, আমার হেল্প করুন দুর্গা বাবু। ও আচ্ছা, তেলের কুহার নামে তোমার কাছে টাকা লুটে হলো নাকি? হ্যাঁ দুর্গা বাবু, কিন্তু আপনি কিরকম করে জানলেন? কি বলছি? হ্যাঁ আমি দুর্গা বাবু। তুমি কি করলা? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি ক্ষতি করিনি তোমার, তুমি ক্ষতি করেছো লোকের। লোককে লালচ দিয়ে দিয়ে টাকা দিয়ে তুমি ওর ঘর বাড়িকে নিয়ে নিচ্ছো। এত নোংরা মুখ কাজ করতে শরম লাগে না তোমার? লজ্জা করে না তোমার? আরে তোমার নামে কমপ্লেন এসেছিল, আমিও সেটাই বলছিলাম কি এত কমপ্লেন একটা লোকের উপরে কেন? তাই জন্য আমি তোমার সঙ্গে এই কাজটা করলাম। সেই জন্য তুমি আমার সাথে ঠকবাজি করলা? আরে আমি তোমার সাথে ঠকবাজি করিনি, জয়সি করিনি, ওয়সি ধরিনি। তো হ্যালো গাইস, গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর কোনটা পার্ট বেশি ভালো লেগেছে ওটা কমেন্ট করে বলো, আর একটা শেয়ার করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভুলবা না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।